জীবন ও বৃক্ষ জীবন ও বৃক্ষ মোতাহের হোসেন চৌধুরী সমাজের কাজ কেবল টিকে থাকার সুবিধা দেওয়া নয় মানুষকে বড় করে তোলা বিকশিত জীবনের জন্য মানুষের জীবনে আগ্রহ জাগিয়ে দেওয়া স্বল্পপ্রাণ বুদ্ধি ও জবরদস্তিপ্রিয় মানুষের সংসার পরিপূর্ণ তাদের কাজ নিজের জীবনকে সার্থক ও সুন্দর করে তোলা নয় অপরের সার্থকতার পথে অন্তরায় সৃষ্টি করা প্রেম ও সৌন্দর্যের স্পর্শ লাভ করেনি বলে এরা নিষ্ঠুর ও বিকৃত বুদ্ধি এদের একমাত্র দেবতা অহংকার তারই চরণে তারা নিবেদিত প্রাণ ব্যক্তিগত অহংকার পারিবারিক অহংকার জাতিগত অহংকার এসবের নিশান ওড়ানোই এদের কাজ মাঝে মাঝে মানব প্রেমের কথাও তারা বলে কিন্তু তাতে নেশা দরে না মনে হয় আন্তরিকতা শূন্য আন্তরিকতা শূন্য উপলব্ধিহীন বলি এদের স্থানে এনে দিতে হবে বড় মানুষ সূক্ষ্ম বুদ্ধি উদার হৃদয় গভীর চিত্ত ব্যক্তি যাদের কাছে বড়ো হয়ে উঠবে জীবনের বিকাশ কেবল টিকে থাকা নয় তাদের কাছে জীবনাদর্শের প্রতীক হবে প্রাণহীন শ্বাস বা কল নয় সজীব বৃক্ষ যার বৃদ্ধি আসে গতি আসে বিকাশ আসে ফুলে ফলে পরিপূর্ণ হয়ে অপরের সেবার জন্য প্রস্তুত হওয়া যার কাজ বৃক্ষের জীবনের গতি ও বিকাশকে উপলব্ধি করা দরকার সার্থকতা ও পরিপূর্ণতার ছবি চোখের সামনে ফুটিয়ে তোলা সম্ভব হবে না বৃক্ষের দিকে তাকালে জীবনের তাৎপর্য উপলব্ধি সহজ হয় তাই বারবার সেদিকে তাকানো প্রয়োজন মাটির রস টেনে নিয়ে নিজেকে সোটা করে তোলাতেই বৃক্ষের কাজে সমাপ্তি নয় তাকে ফুল ফোটাতে হয় ফল ধরাতে হয় নইলে তার জীবন অসম্পূর্ণ থেকে যাবে তাই বৃক্ষকে সার্থকতার প্রতীক হিসেবে গ্রহণ করার প্রয়োজনীয়তা সজীবতা ও সার্থকতার এমন দৃষ্টান্ত আর নেই অবশ্য রবীন্দ্রনাথ অন্য কথা বলেছেন ফুলের ফোঁটা আর নদীর গতির সঙ্গে তুলনা করে তিনি নদীর গতির মধ্যেই মনুষ্যত্বের সাদৃশ্য দেখতে পেয়েছেন তার মনে মনুষ্যত্বের বেদনা নদীর গতিতেই উপলব্ধ হয় ফুলের ফোটায় নয় ফুলের ফোঁটা সহজ নদীর গতি সহজ নয় তাকে অনেক বাধা ডিঙানোর দুঃখ পেতে হয় কিন্তু ফুলের ফোঁটার দিকে না তাকিয়ে বৃক্ষের ফুল ফোটানোর দিকে তাকালে বোধহয় রবীন্দ্রনাথ ভালো করতেন তপোবন প্রেমিক রবীন্দ্রনাথ কেন যে তা করলেন না বোঝা মুশকিল নদীর সার্থকতার ছবি তত সহজে উপলব্ধি করা যায় না নদী সাগরে পতিত হয় সত্য কিন্তু তার ছবি আমরা প্রত্যহ দেখতে পাই না বৃক্ষের ফুল ফোটানো ও ফল দাঁড়ানোর ছবি কিন্তু প্রত্যহ চোখে পড়ে দোরের কাছে দাঁড়িয়ে থেকে সে অনবরত নতি, শান্তি ও সেবার বাণী প্রচার করে সাধনার ব্যাপারে প্রাপ্তি একটা বড় জিনিস নদী সাগরে পতিত হওয়ায় সে প্রাপ্তি স্পষ্ট হয়ে ওঠে না সে তো প্রাপ্তি নয় আত্মবিসর্জন অপর পক্ষে বৃক্ষের প্রাপ্তি চোখের সামনে ছবি হয়ে ফুটে ওঠে ফুলে ফলে যখন সে পরিপূর্ণ হয়ে ওঠে তখন আপনা থেকে বলতে ইচ্ছে হয় এই তো সাধনার সার্থকতা বৃক্ষে প্রাপ্তি ও দান সৃজনশীল মানুষেরও প্রাপ্তি ও দানে পার্থক্য দেখা যায় না যা তার প্রাপ্তি তাই তার দান বৃক্ষের পানে তাকিয়ে রবীন্দ্রনাথ বৃক্ষের পানে তাকিয়ে রবীন্দ্রনাথ নিশ্চয় অন্তরের সৃষ্টি ধর্ম উপলব্ধি করেছেন বহু কবিতায় তার পরিচয় পাওয়া যায় কিন্তু গদ্যে তিনি তাই স্পষ্ট করে বলেননি বললে বাল হতো তাহলে নিজের ঘরের কাছে যে সার্থকতার প্রতীক রয়েছে সে সম্বন্ধে আমরা সচেতন হতে পারতাম নীরব ভাষায় বৃক্ষ আমাদের সার্থকতার গান গিয়ে শোনায় অনুভূতির কান দিয়ে সে গান শুনতে হবে তাহলে বুঝতে পারা যাবে জীবনের মানই বৃদ্ধি ধর্মের মানেও তাই প্রকৃতির যে ধর্ম মানুষের সে ধর্ম পার্থক্য কেবল তরুলতা ও জীবজন্তুর বৃদ্ধির উপর তাদের নিজেদের কোনো হাত নেই মানুষের বৃদ্ধির উপরে তাদের নিজেদের হাত রয়েছে আর এখানে মানুষের মর্যাদা মানুষের বৃদ্ধি কেবল দৈহিক নয় আত্মিক মানুষকে আত্মা সৃষ্টি করে নিতে হয় তা তৈরি পাওয়া যায় না সুখ বেদনা সুখ দুঃখ বেদনা উপলব্ধির ফলে অন্তরে যে পরিপক্কতা তাই তো আত্মা এই আত্মার স্রষ্টার উপভোগ্য তাই মহাকবির মুখে শুনতে পাওয়া যায় রিফনেস ইজ অল পরিপক্কতাই সব আত্মাকে মধুর ও পুষ্ট করে গড়ে তুলতে হবে তা স্রষ্টার উপভোগের উপযুক্ত হবে না বিচিত্র অভিজ্ঞতা প্রচুর প্রেম ও গভীর অনুভূতির দ্বারা আত্মার পরিপুষ্টি ও মাধুর্য সম্পাদন সম্ভব তাই তাদের সাধনাই মানুষের শিক্ষার প্রধান বিষয়বস্তু বস্তু জিজ্ঞাসা তথা বিজ্ঞান কখনও শিক্ষার প্রধান বিষয়বস্তু হতে পারে না কেননা তাতে আত্মার উন্নতি হয় না জীবনবোধ ও মূল্যবোধে অন্তর পরিপূর্ণ হয় না তা হয় সাহিত্য শিল্পকলার দ্বারা তাই শিক্ষাক্ষেত্রে তাদের এত মূল্য উপরে যে বৃদ্ধির কথা বলা হবে বৃক্ষের জীবন তার চমৎকার নিদর্শন বৃক্ষের অঙ্কুরিত হওয়া থেকে ফলবান হওয়া পর্যন্ত সেখানে কেবলই বৃদ্ধির ইতিহাস বৃক্ষের পানে তাকিয়ে আমরা লাভবান হতে পারি জীবনের গূঢ় অর্থ সম্বন্ধে সচেতন হতে পারি বলে বৃক্ষ যে কেবল ভিত্তির ইশারা তা নয় প্রশান্তির ইঙ্গিত অতি শান্ত ও সহিষ্ণুতায় সে জীবনের গুরুবার বহন করে